রেলে চাকরি দেওয়া নাম করে প্রতারণার অভিযোগে মালদা ডিআরএম অফিস থেকে দুই যুবককে আটক করল আরপিএফ। পরে তাদের গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযোগ, রেলের গ্রুপ সি পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 6 লক্ষ টাকা দাবি করে ব্যান্ডেলের বাসিন্দা কামেশ্বর সিংহ। দাবি মতন 1,15,000 টাকা দেয় চাঁচলের বাসিন্দা জ্যোতির্ময় পাণ্ডে। তার নিয়োগপত্র মেইল করে পাঠানো হয়। চাকরি দেওয়ার নাম করে আমার ছেলেকে 7 দিন থেকে ঘুরাচ্ছে। হ্যাঁ, গত বুধবার বললো জয়নিং হয়ে যাবে, 6 লাখ টাকা লাগবে, আপনি অ্যাকাউন্টে টাকা পাঠান। টাকা পাঠানোর পর আপনার ছেলের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব। তারপরে আপনি 5 লাখ, প্রথমে 1 লাখ টাকা পাঠালাম, 1,15,000 টাকা ওনার অ্যাকাউন্টে। তারপরে আমাদেরকে বললো যে জয়নিং করার পরে আপনার ছেলের জন্য 5 লাখ টাকা দিতে হবে, তারপরে আপনার ছেলেকে আই কার্ড দেওয়া হবে, জয়নিং করবে। তো প্রথম দিন আমরা গত বুধবার এসে ঘুরে গেছি, তারপরে বৃহস্পতিবারও আসলাম, সোমবার আসলাম, মঙ্গলবার আসলাম, 4 দিন আমাদেরকে ঘুরালো। তখন আমরা বুঝে গেলাম যে এটা আমরা চিটিংয়ের পাল্লাতে পড়ে গেছি। আজকে আমাদেরকে ডেকেছে, বললো যে 11টার মধ্যে আপনার ছেলেকে জয়নিং করিয়ে দেবো। তো আমরা বললাম ঠিক আছে। তো আমরা তার অত মূর্খ না, আমরা তো বুঝি। আমরা তখন লোকজন ঠিক করে, আমার দিদির ছেলে আছে, আমার ছেলের বন্ধুরা আছে, ক্লাবের ছেলেরা আছে, সবাইকে নিয়ে এসে, সবাই দূরে দূরে ছিল, উনি আমাকে ফোন করছেন যে আমাদের লোক চলে গেছে, আপনি আপনার ছেলেকে স্টেশনে পাঠিয়ে দেন, ওখানে আমার লোক গেছে আপনার ছেলেকে নিয়ে যাবে। তখন আমি বললাম যে স্টেশনে কেন আমার ছেলে যাবে, আপনি তো ডিআরএম অফিসে নিয়ে যাবেন। বলছেন না, আমাদের লোক গেছে আপনার ছেলেকে ডিআরএম অফিসে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। আমার ছেলেকে তখন একটা ছেলে এসে আমার ছেলেকে নিয়ে গেল, কিন্তু একটা হোটেলে নিয়ে গেল। হোটেলে ঢুকিয়ে ওকে আমার ছেলেকে কী কী পেপারসে সইটই করালো। সইটই করানোর পরে তারপরে আমরা এদিকে সব লোকজন ঠিক করে আছি, একটা আমাদের স্যার আছে টিটি, উনি আমার পরিচয়, উনিও ছিলেন। তখন ওনাকে ফোন করলাম, উনি আসলেন। আসার পরে আমার ছেলেকে ডিআরএম অফিসের মানে গেটের সামনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন আমার ছেলে আরও বন্ধু বান্ধব ওরা বলছে এই শুনতো, যেই বলে যে শুনতো, দুটো ছেলেকে ওরা পাল্লাচ্ছে, এত জোরে পাল্লাচ্ছে মানে ধরা যাবে না। আমি মেন গেটে ছিলাম, আমি তখন সব লোকজনকে বললাম যে দাদা ওদেরকে ওকে ধরেন ধরেন। তখন ওকে ধরলো, ধরার পরে এখন ও স্বীকার করলো যে পুরোটা মানে ফল্ট, পুরোটা আমরা চিটিংয়ে পাল্লাতে পড়ে গেছি। আমাদের চাঁচলেই আমার মা যেখানে জব করে মাইনরিটি ডিপার্টমেন্ট, ওখানে একজন আছে, ওই লোকটার সাথেই মানে পরিচয়। তারপর ওই নাম্বার দিল যে এই আপনার ছেলে চাকরি করবে। তো আমার মা যে ভাবলো যে আমার ছেলে চাকরি হয়ে গেলে তো ভালো, ভালো থাকবে, তো এই সূত্রে ওনার সাথে পরিচয়। তো কী বলেছিল, কোন ডিপার্টমেন্টে চাকরি দিবে? গ্রুপ সি গুডস গার্ড। কত টাকা চেয়েছিল? 6 লাখের কন্ট্যাক্ট হয়েছিল, প্রথমে তো বলছিল 12 লাখ, তারপরে বলছে 6 লাখ, আর তারপরে 1 লাখ টাকা পাঠাতে বলেছিল, আর আজকে জয়নিংয়ের কথা ছিল, জয়নিংয়ের পর বাকি পেমেন্টটা করতে বলেছে। জয়নিং কি হয়েছে তোমার? না, জয়নিং হয়নি। ডিআরএম অফিসের বাইরেই আমাদের সব পাবলিকরা ওকে অ্যাডেস করেছে, আর প্লাস স্যারও ছিল, ইন্সপেক্টর সাহেব ছিল। কোনো জয়নিং লেটার দিয়েছে? জয়নিং লেটার হ্যাঁ দিয়েছে। কোথায় ছিল সেটা? আছে আমার কাছে, পিডিএফের মাধ্যমে এসেছে। কিন্তু জেনারেলি জয়নিং লেটার পিডিএফে আসে না, বাই পোস্ট আসে। যে ব্যক্তি তোমার কাছে টাকা চেয়েছিল মানে 1,00,000 টাকা নিয়েছে, হ্যাঁ, তার নাম কি? তার নাম কামেশ্বর সিং। বাড়ি কোথায়? বাড়ি কলকাতা ব্যান্ডেল। কী করেন উনি? উনি অত তো আমার জানা নেই। ওকে পাওয়া গেছে? ওকে না, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওর দুটো এজেন্ট আজ অ্যাডেস হয়েছে। আমি চাইছি যে আমার মতো যতজন জনার কাছ থেকে এইসব ফ্রড ব্যক্তিরা টাকা মেরে খেয়েছে, আজ আমি তাদেরকে, আমরা মানে সবাই মিলে হাতে নাতে ধরতে পেরেছি, তাদের যাতে কড়া থেকে কড়া শাস্তি হোক, যাতে এরকমভাবে এতগুলো ছেলে যাতে ওরা জীবন নষ্ট না করতে পারে। বৃহস্পতিবার নিযুক্ত হওয়ার পর 5 লক্ষ টাকা দেবার কথা ছিল, কিন্তু বিষয়টি সন্দেহ হয় জ্যোতির্ময় পাণ্ডে ও তার মা রুমা পাণ্ডের। তারা বিষয়টি আরপিএফকে জানায়। আরপিএফ অভিযোগের ভিত্তিতেই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ধৃত আজাদ কুমার ও মোহাম্মদ ঈশা খানকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি বিহারের পাটনায়। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। আপ লোক তো পড়া থা উসকো জয়নিং হোগা আজ কোন ভেজা হ্যায় আপকো? সিংহ সাহেব। কহাঁ উসকা ঘর কহাঁ হ্যায়? রুকো 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 কহাঁ হ্যায় উসকা ঘর? বর্ধমান মে। বর্ধমান হ্যায়? নাই।
মালদা থেকে দেবসিং রিপোর্ট আনন্দ বার্তা।